পাকিস্তানে ভোটের পর এখন সরকার গঠন নিয়ে চলছে নানা ছক। জোট সরকার গঠন নিয়ে পিএমএলএন বা অন্য কারোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। এদিকে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান দাবি করেছেন জাতীয় পরিষদ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হওয়ায় প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য তার দলকে আমন্ত্রণ জানাবেন। এখন পর্যন্ত 264 আসনের মধ্যে 253টির ফলাফল ঘোষণা করা হয়েছে। সব আসনের ফল আজ ঘোষণা না করা হলে রোববার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। শনিবার জিও নিউজে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন পিপিপি প্রতিটি প্রদেশে প্রতিনিধিত্ব করছে, কে সরকার গঠন করবে সে বিষয়ে এখনও কথা বলার সময় আসেনি। পিএমএলএন পিটিআই বা অন্যদের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর আগে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলাওয়াল ও নওয়াজ জোট গঠনে রাজি হয়েছে বলে জানা যায়। পিটিআই এর স্বতন্ত্র জয়ী প্রার্থীরা অন্য দল বা নতুন জোট গঠন করতে 3 দিন সময় পাবেন। এদিকে প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য পিটিআইকে আমন্ত্রণ জানাবেন বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান গহর আলী খান। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন উল্লেখ করে গহর আলী সংবিধান ও আইন অনুযায়ী পিটিআই এগিয়ে যাবে এবং সরকার গঠন করবে বলে মন্তব্য করেন। সেই সঙ্গে ফলাফল প্রকাশে আরও দেরি হলে রোববার বিক্ষোভের ঘোষণা দেয় দলটি। ভোটের 2 দিন পর 14টি মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। শনিবার ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ শুনানি শেষে এই রায় দেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।